নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি অঙ্কর পেজ নম্বর চারশো একচল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছে তো দেখো ডিউলি ডিউলি হাই স্কুল এইচএস ঠিক আছে তো দেখো সাবজেক্ট ম্যাথামেটিক্স আছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে কোনো মূলধন একটি বিশিষ্ট সরল সুদের হারে দশ বছরের দ্বিগুণ হলে ওই মূলধন তিনগুণ হবে তো দেখো এর অ্যান্সার কুড়ি বছর তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো চারশো একচল্লিশ নম্বর পেজের অঙ্ক তো দেখো আমি কী করছি পি আছে বাইরে থেকে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর টি বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ সমান সমান দ্বিগুণ ঠিক আছে সুদ আসলের দ্বিগুণ তাই তো তো দেখো টু মাল্টিপ্লাই পি তো দেখো পি এর মান পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর এর মান আর আছে টি এর মান কত আছে দশ বছর বলেছে তাই তো টি এর মান দশ বছর তাদের জন্য দশ বসেছি বাই হান্ড্রেড সমান সমান টু পি তো দেখো এই পি এই পি কেটে যায় তাহলে কী থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কেটে যায় ঠিক আছে আর বাই এখানে টেন থাকছে সমান সমান কী থাকছে টু তো দেখো ওয়ান প্লাস আর বাই টেন সমান সমান কী আছে সমান সমান টু আছে তো দেখো এই ব্র্যাকেটটা আমি তুলে দিয়েছি আর বাই টেন সমান সমান কী আছে টু আর এখানে যে প্লাস ওয়ানটা ওদিকে গিয়ে কী হয়েছে মাইনাস ওয়ান হয়েছে তো দেখো আর বাই টেন আর বাই টেন সমান সমান ওয়ান আর সমান সমান কী আছে টেন পার্সেন্ট থাকছে তো দেখো আবারও আবার বলেছে যে এর বলেছে আসলের তিন গুণ বলেছে তাই তো তো দেখো পি আছে ব্র্যাকেটের মধ্যে পি বাইরের দিকে আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই আর টি আর টি বাই হান্ড্রেড আর টি বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ সমান সমান থ্রি পি পিপি বসে গেলো ব্র্যাকেটের মধ্যে কী আছে ওয়ান প্লাস আর এর মান কী আছে টেন আছে মাল্টিপ্লাই টি টি বসে গেলো বাই হান্ড্রেড তো দেখো শূন্য শূন্য কেটে গেলো তো কী থাকছে টি বাই টেন থাকছে আর সমান সমান কী থাকছে পিপি কেটে গেলো কী থাকছে থ্রি থাকছে তো দেখো কী হয়েছে তো দেখো টি বাই টেন এই যে ওয়ান আছে এই ওয়ানটা আমাদের ডান সাইডে চলে গিয়ে কী হয়েছে মাইনাস হয়েছে তো দেখো তিন থেকে একবার দিলে দুই হয় টি বাই টেন টি বাই টেন সময় সময় কী টু আছে তো দেখো কোন গুণ করো টুক টি ওকে টি দশ দিয়ে হয় কুড়ি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কুড়ি বছর অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কুড়ি বছর পল্লবী পাঁচ হাজার টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছ হাজার টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে তো দেখো এর অ্যান্সার হবে থ্রি তো দেখো এই অঙ্কটা পল্লবীর মাসিক মূলধন পাঁচ হাজার গুণ নয় টাকা এবং রাজিয়ার মাসিক মূলধন ছয় হাজার গুণ পাঁচ ঠিক আছে ছয় হাজার গুণ পাঁচ তো দেখো আমি এই অঙ্কটা কী করে করি সেদিকে প্লেস তোমরা একটু নজর দাও তো দেখো পল্লবী টু রাজিয়া পল্লবীর পাঁচ হাজার গুণ নয় এস টু ছয় হাজার গুণ পাঁচ 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 কেটে গেল তিনখানা শূন্য এখানের এখানে তিনখানা শূন্য কেটে গেলো নাইন ইস টু সিক্স তো দেখো তিন নয় তিন ছয় অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি ইস এর অ্যান্সার হবে এর থ্রি তো দেখো তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান অঙ্ক এক্স কিউব ও এক্স ওয়াই মধ্য সমানপত্রি হলো তো দেখো এর आंसर হবে आंसर স্কোয়ার তো মদ্যপাতের বর্গ সমান সমান প্রান্তদয়ের গুণ ফলের সমান তো দেখো মনে করি মদ্য সমানুপাতিক সমান সমান ইয়ে ধরে নিয়েছি তো দেখো এক্স কিউব ওয়াই ইস টু এ সমান সমান এ ইস টু এক্স ওয়াই কিউব ঠিক আছে তো দেখো এক্স কিউব ওয়াই বাই এ ঠিক আছে এবং কী আছে এ বাই এক্স ওয়াই কিউব তো দেখো কোন যদি আমি গুণ করি এ এ গুণ করলে এ স্কোয়ার হবে এখানে কী থাকছে এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াই কিউব এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াই কিউব তো দেখো এ স্কোয়ার সমান সমান কী আছে এক্স টু বাই ফোর আর ওয়াই টু দুবার ফোর হয়ে ফোর হয়ে গেল অর্থাৎ এক্স এখানে তিনটে এখানে একটা এক্সের মাথায় ফোর হয়ে গেল ওয়াই এখানে তিনটে এখানে ওয়াই একটা অর্থাৎ কী হচ্ছে ওয়াইয়ের মাথায় ফোর হয়ে গেল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে রুট আছে এই রুটটা কী করছি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলে কী থাকছে মানে এক্স টু দুবার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর আনসার হবে সি এর আনসার ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো দেখো রোমান ফোরের অঙ্ক যেটা আছে আমি এখানে কী করছি এখানে দেখো এখানে কিন্তু এবি জে আ এবং এবি জিআর যে দৈর্ঘ্য আছে টেন সেন্টিমিটার কিন্তু এখানে বলেছে ঠিক আছে এবি জি আর দৈর্ঘ্য যদি এব যদি টেন সেন্টিমিটার হয় তাহলে এর অর্ধেকটা কত হবে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে হবে এবং ও থেকে ডি এর যে দূরত্ব এটা কিন্তু আমাদের বের করতে হবে ঠিক আছে লম্বটা বের করতে হবে অপরদিকে অতি বুঝ অর্থাৎ ও এ বা এ ও এটা কিন্তু আমাদের বলে দিয়েছে তেরো সেন্টিমিটার তো দেখুন আমি কী করেছি এডি সমান সমান ডিবি দশকে দুই দিয়ে ভাগ করলে কতভাবে পাঁচ সেন্টিমিটার করে বেরোবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এডি পাঁচ সেন্টিমিটার এবং ডিবি বা বিডি পাঁচ সেন্টিমিটার আছে তো দেখো এবার আমি আমি পেথাগরজের উপপদ্রটা ব্যবহার করছি ত্রিভুজ এডিও এর ও এ স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ও এর মান কত হচ্ছে তেরো আছে তেরোর হোল স্কোয়ার সমান সমান ও ডি প্লাস এডির মান কত হচ্ছে পাঁচের হোল স্কোয়ার তো দেখো তেরোর হোল স্কোয়ার মানে কি একশো উনসত্তর সমান সমান ওডি স্কোয়ার প্লাস পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তো দেখো ওডি স্কোয়ার সমানসমান কী আছে একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে কত হবে একশো চুয়াল্লিশ হবে অর্থাৎ ও ওডি সমাশ্রম কী হবে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে কি এই রুট এখানে চলে গেলে কত হবে বারো সেন্টিমিটার করে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তো দেখো ও ডি স্কোর সমান কী আছে একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ ওডি স্কোয়ার সমাশ্রমান কত আছে একশো চুয়াল্লিশ ওডি সমাশ্রমণ কী আছে রুট একশো চুয়াল্লিশ মানে কত বারো সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ওডির মান কত আছে বারো সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ও থেকে যে ডি জ্যার কেন্দ্র থেকে জ্যার যে দূরত্ব আছে সেটা কত আছে বারো সেন্টিমিটার আছে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছেন ওয়ান ফাইভের অঙ্ক ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে এবিসিটি বিত্ত্বস্ত চতুর্ঘের এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স বি সি এই টু ডিগ্রি এবং কোন এডিবি ফোরটি সেভেন ডিগ্রি হলে কোন বিএসির মান কত তো দেখো এর অ্যান্সার হবে এর আনসার থার্টি ফাইভ ডিগ্রি তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো কি বলেছে যে এ এ বি সি ডি একটি অঙ্কন করেছি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন এ বি এ বি ঠিক আছে এ বি অর্থাৎ এই যে কোনটা আছে এই কোনটা এই কোনটা বলেছে আমাদের ফর্টি সেভেন ডিগ্রি কত বলেছে ফর্টি সেভেন ডিগ্রি ঠিক আছে ফর্টি সেভেন ডিগ্রি বলেছে এবং এক্স বি সি এক্স বি সি এটা বলেছে আমাদের এইটি টু ডিগ্রি বলেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এ অর্থাৎ এ ডিবি এটা যদি আমাদের ফোরটি সেভেন ডিগ্রি হয় তাহলে বি সি ঠিক আছে বি সি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের এটাও আমাদের কত আছে আমাদের ফোরটি সেভেন এ অর্থাৎ এ তো এ সিবি এটা যদি আমাদের এটা এ ডিবি এ যদি আমাদের ফর্টি সেভেন ডিগ্রি হয় তাহলে এ সিবি এটাও আমাদের কী হবে আমাদের ফর্টি সেভেন ডিগ্রি হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে অঙ্কন করেছি তো দেখো অঙ্কটা কী করে করেছি তো দেখো কোন এসিবি প্লাস কোন এ সমান সমান কোন এক্স বি সি আমরা এখানে দেখতে পাচ্ছি কোন এডিবি সমান কোন এসিবি ফোরটি সেভেন ডিগ্রি অর্থাৎ একই বিত্ত্বস্ত কোন এটা তো তোমরা তো জানো তো দেখো কোন কোন এসিবি প্লাস কোন বিএসি সমান কোন এক্সবিসি এসিবির মান কত 47 আছে প্লাস এবিসি সরি বিএসি সমাজমান এইটটি টু ডিগ্রি তো অর্থাৎ কোন বিএসি সমাজ কী আছে এইটটি টু ডিগ্রি থেকে ফোরটি সেভেন ডিগ্রি বাদ দিলে কত হবে থার্টি ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার থার্টি ফাইভ ডিগ্রি পরের কোশ্চেন কী বলেছে রোমান এর কোশ্চেন দুটি ঘনকের আয়তনের অনুপাত অনেস টু টোয়েন্টি বলে ঘনক দুটির সমগ্রতরের ক্ষেত্র ফলের অনুপাত কত হবে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার টু তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও এসে যে তো দেখো দুটি আমাদের গোলকের আয়তন ঠিক আছে একটা ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি অপরটা ভি টু দ্বারা আমরা প্রকাশ করেছি ঠিক আছে তো দেখো ভি টু দ্বারা প্রকাশ করেছি তো দেখো প্রথম গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটা আর ওয়ান দ্বারা প্রকাশ করেছি এবং দ্বিতীয়টা কি আছে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা টু দ্বারা প্রকাশ করেছি এবং তাদের অনুপাত কত বলেছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন মানে ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন অর্থাৎ ওয়ান বাই টোয়েন্টি সেভেন তো দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেলো পাই পাই কেটে গেলো আর ওয়ান আর টু এর মাথায় কিউবটা বসে গেল সমান সমান ওয়ান সাতাশ মানে কি ওয়ান বাই থ্রির মাথায় কিউব তো দেখো আমি কী করছি বোথ সাইড থেকে কিউব কিউবগুলো কী করছি কেটে দিয়েছি এবং আর ওয়ান বাই আর টু সমান সমান ওয়ান বাই থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনকের বক্র ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো আমরা তো জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী বলেছে ফোর বাই ফোর পাই আর স্কোয়ার তাই তো তো দেখো একটা ওয়ান দ্বারা প্রকাশ করছি একটা টু দ্বারা প্রকাশ করছি যেহেতু এখানে দুটি দুটি গুলোকের সমগ্র ক্ষেত্র ফলের অনুপাতটা বের করতে বলেছে তো দেখো ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার আর আর মানে আর অনের মানকে যে ওয়ান আছে ঠিক আছে এই যে ওয়ান যেটা পেয়েছি আমি এই ওয়ানটা বসেছি এবং আর টু এর মান কত পেয়েছি থ্রি পেয়েছি তো দেখো আর অনের হোল স্কোয়ার মানে আর ওয়ানের হোল স্কোয়ার ফোর পাই এখানে কিছু আর টু এর মান কত থ্রি আছে থ্রি হলেস্ক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফোর ফোর কেটে গেল পাই পাই কেটে গেল ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান ইস টু নাইন অর্থাৎ এর আনসার হবে আমাদের বিয়ের অ্যান্সার ওয়ান ইস টু নাইন তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে দুদাগের অঙ্ক দু দুদাগের কোশ্চেন কি বলেছে চারশো টাকা দু বছরের সম্বল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অ্যান্সার হবে ফাইভ পার্সেন্ট হবে তো দেখো আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান চারশো টাকা সময় ব্র্যাকেটের মধ্যে এন সমান সমানসমান দু বছর ফর্মুলা ইউজ করছি পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান মানে পি এর মান কত হচ্ছে চারশো আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমস্যা চারশো একচল্লিশ তো দেখো এবার এই চারশোটা কী করছে নিচে বসিয়ে দিয়েছি আমি তাহলে কী থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার সমান সমান চারশো একচল্লিশ বাই চারশো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার সমান সমান চারশো চারশো একচল্লিশ মানে কি চারশো একচল্লিশ মানে একুশ আর চারশো মানে কি কুড়ি মানে এর হোল স্কোয়ার অর্থাৎ আমি কী করছি এই যে এই স্কোয়ারে স্কোয়ার কী হলো কেটে গেল তাই তো তা কী থাকছে একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একুশ বাই কুড়ি পাঁচ কত হবে একশো হবে তো দেখো এখানে কী করছি একশো প্লাস আর বসিয়ে দিয়েছি আর একুশের সঙ্গে পাঁচ গুণ করলে হবে একুশ গুণ পাঁচ অর্থাৎ একশো পাঁচ তো দেখো একশো প্লাস আর সমাজ মানে একশো পাঁচ আট সমাঞ্চ মানে একশো পাঁচ থেকে একশো বাদ দিলে তো দেখো এই যে একশোটায় এটা ডান দিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে যেহেতু এটা প্লাস ছিল বিয়ে করলে হবে পাঁচ হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুদের হার কত আছে ফাইভ পার্সেন্ট আছে তো দেখো পরের অঙ্কটা কী বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান টু এর অঙ্ক কী বলেছে টু এর সমস্যা থ্রি বি সমস্যা ফোর জি বলে এস টু বিএসটি সি এর মান কত তো দেখো আমি দুই তিন চারের লস উগু করেছি লসগু করে কত পেয়েছি বারো পেয়েছি তো দেখো টু এর সমস্যান যদি আমি কে ধরি তো এ সময়সন কে বাই টু থ্রি বি সমস্যা যদি কে ধরি বি সমস্যা কে বাই থ্রি ফোর সি সময় যদি ফোর সি সোমসান যদি কে ধরি তো সি সময়সন কী কে বাই ফোর তো দেখো আমি কে এর মান কী করেছি বারো ধরেছি বারো বাই টু বারো বাই থ্রি বারো বাই চার বারো বাই ফোর তো সদগুনি বারো সিক্স তিন চারে বারো ফোর ঠিক আছে এবং তিন ছেড়ে বড় তিন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ টু বিএস টু সি কত পাচ্ছি সিক্স টু ফোর ইস টু থ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে সিক্স টু ফোর ইস টু থ্রি শূন্য স্থানে এটা হবে ঠিক আছে রোমান থ্রির কোয়েশ্চেন কী বলেছে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অ্যান্সার হবে টু রুট থ্রি এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এক্স সমান সময় কী আছে রুট থ্রি মাইনাস রুট টু তো দেখো আমাদের অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে বলেছে তো দেখো এক্স মানসমান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এক্স মানসান এর অপোজিটটা বলবে অর্থাৎ এটা যদি রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এটা কী হবে রুট থ্রি মাইনাস রুট টু হবে অর্থাৎ তোমরা তো করণীয় নিরসন তো করেছো তো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এক্সের মান কেসে রুট থ্রি মাইনাস রুট টু তো দেখো আমি কী করছি ব্র্যাকেটগুলো হাটিয়ে দিয়েছি রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু রুট টু রুট টু কেটে গেলে কী থাকছে রুট থ্রি প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রুট থ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে টু রুট থ্রি ঠিক আছে শূন্যস্থান হবে তো দেখো চার দাগের অঙ্কটা কী বলেছে একটি বৃত্তস্ত সামান্ত্রিক কী হবে একটি আয়ত্তর ক্ষেত্র হবে তোমরা তো জানো যে একটি বৃত্তস্ত সামান্ত্রিক কী হয় একটি বৃত্তস্ত সামান্ত্রিক সর্বদা আয়ত্তর ক্ষেত্র হয় তো দেখো রুমান ফাইভের কোশ্চেন কী বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শের সংখ্যা কটি হবে চারটি হবে দুটি বৃত্ত যদি পরস্পরকে সেদ না করে মনে করে এই একটা বৃত্ত এ একটা বৃত্ত মনে করে এটাই একটা স্পর্শ করলো ঠিক আছে দুটো স্পর্শক করলো তিনটে করলো চারটে করলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারটে স্পর্শক ঠিক আছে স্পর্শকের সংখ্যা চারটে তো দেখো আমাদের সদেগের অঙ্ক কী বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কতগুণ হবে তো দেখো আমরা জানি চোঙের আয়তন প্রথম ব্যাসার্ধ যদি আর ধরা হয় তো দেখো পায়ে আরেস করে এই হয়ে গেল একটু ঘন একক হলো তাই তো ঘন একক হবে এবং অপর দিকে যেহেতু দুটি বলেছে দুটি চোঙের আয়তন অপর দিকে আর একটা যদি ব্যাসার্ধ যদি আর দ্বিগুণ করা হয় অর্থাৎ যদি ব্যসাদ যদি টু আর করা হয় ঠিক আছে তাহলে কীভাবে আয়তনটা কীভাবে পাই আর স্কোয়ার এইস পাই গুণ আর এর মান কী আছে টু আর এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাই ফোর আর স্কোয়ার এইস অর্থাৎ দেখতে পাচ্ছি ফোরটা সামনে নিয়ে আসে ফোর পাই আর স্কোয়ার এইচ তো দেখো এই যে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ এটা ফোর গুণ ঠিক আছে এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আয়তন অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে পাই আর স্কোয়ার এইচ এটা যদি আয়তন হয় আয়তন মানে কি ভি ওয়ান ঠিক আছে এটা ভি ওয়ান এটা কী আছে এটা আমাদের এটা আমাদের ভি টু তাই তো তো দেখো এই যে ফোর গুণ পাই আলেস করে এইস মানে কি ভি ওয়ান ভি ওয়ান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে যে পূর্বের আয়তনের কত গুণ হবে পূর্বের আয়তনের হবে আমাদের চার গুণ হবে ঠিক আছে চার গুণ হবে তো দেখো তো দেখো দেখো অঙ্ক কি বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো রোমাননে কী বলেছে আসল ও বার্ষিক সুদের হার একই থাকলে মোট সময়ের সঙ্গে সুদ সরল সমানুপাতে থাকে সুদ সরল সমানুপাতে থাকে এটা কি সত্য আছে কারণ আসল আর বার্ষিক সুদের হার একই থাকলে আসল ও বার্ষিক সুদের হার একই থাকলে মোট সময়ের সঙ্গে সুদ সরল সমানুপাতে থাকে এটা সত্য আছে কারণ এটা সত্যই হবে ঠিক আছে রোমান্ট কোশ্চেন কি বলেছে একটি ব্যবসায় একটি ব্যবসায় রাজু ও বিমলের মূর্ধনের অনুপাত ফাইভ টু ফোর রাজুর লভ্যাংশ আশি টাকা হলে বিমলের লভ্যাংশ একশো টাকা হবে এটা কি আছে মিথ্যা হবে তো দেখো রাজু এস টু বিমল রাজু কত আছে ফাইভ এস টু বিমল ফোর তো দেখো এস এটা আমাদের বলেছে আশি এখানে বলেছে তো তাই তো তো দেখো আশির সঙ্গে যদি আমি যদি এর সঙ্গে যদি ভাগ করি ষোলো যদি গুণ করি পাঁচশো লং আশি তাই তো তো দেখো ষোলো গুণ করলে কত হবে পাঁচশো লং আশি হবে আর চারশো লং কত হবে চৌষট্টি অর্থাৎ তো দেখো এখানে রাজুর যে মূলধন আছে সেটা কিন্তু আশি টাকা এবং

তো দেখো ওয়ান মাইনাস চারগুণি আট এক থেকে আট বাদ দিলে কত হবে সাত থেকে মাইনাস সেভেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাস সেভেন ঠিক আছে মানে মাইনাস সেভেনটা ছোটো এবং জিরোটা বড় ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাস্তব মান আমরা পাবো না বাস্তব মান এখানে আমরা পাবো না এটা কী আছে এটা একটা মিথ্যা আছে ঠিক আছে তো দেখো রোমান ফোরের অঙ্কটা কি বলেছে রোমান ফোরের কোয়েশ্চেন কি বলেছে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে এক্স ভেরিজিয়াস ওয়াই হবে এটা কী আছে সত্য হবে তো দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয় ঠিক আছে আমি সমান সমান কে ধরেছি এটা ধ্রুবক ধরেছি ঠিক আছে এবং যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাচ্ছি এক্স প্লাস হয় ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস হয় আবার কী করেছি দাগ টেনেছি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই তো দেখো এই যেটা আছে এক্স প্লাস ওয়াই বসিয়ে দিয়েছি প্লাস বসিয়েছি এক্স মাইনাস হয় এর নিচে কী করেছি এক্স প্লাস হয় মাইনাস এক্স বসিয়েছি মাইনাসে মাইনাসে কীভাবে প্লাস ওয়াই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উপরে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল নিচের প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তো দেখো এক্স এক্স টু এক্স ওয়াই ওয়াই যোগ করলে কী হবে টু ওয়াই সময় কী আছে এখানে কী করেছি এটা যেহেতু যোগভাগ প্রক্রিয়ায় উপরে কী করেছি কে প্লাস ওয়ান এবং নিচে কী করেছি কে মাইনাস ওয়ান করেছি ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স যোগ করলে টু এক্স হবে ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই হবে টু টু কেটে গেলো এক্স ওয়াই সময় সময় কী আছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান মানে কি ধ্রুবক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে সত্য আছে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছিলো ওয়ান ফাইভের অঙ্ক রোমান ফাইভের অঙ্ক কী বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূল কোন এটা কী আছে মিথ্যা হবে কারণ কারণ এখানে বলেছে যে অর্থবৃত্ত অপেক্ষা বৃহত্তর এটা কিন্তু বৃহত্তর হবে না যদি এটা এখানে বলতো ক্ষুদ্রতর তাহলে এটা কিন্তু সত্য অত ঠিক আছে কিন্তু এখানে বলেছে বৃহত্তর তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পনেরো সেমি এবং তে চকুচতা পঁচিশ সেমি তার উচ্চতা কুড়ি সেমি এটা কী আছে সত্য আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করা সেই দিকে প্লিজ তোমরা নজর দাও আমি করেছি এখানে আমি একটা শঙ্কু অঙ্কন করেছি যার হাইট আছে কুড়ি সেন্টিমিটার এবং যার সেন্টিমিটার আমি এখানে পিঠা গরসের ব্যবহার করেছি এল স্কোয়ার সমান এইস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইস এর মান কুড়ি আছে কুড়ির হোল স্কোয়ার প্লাস আর এর মান পনেরো আছে পনেরো হোল স্কোয়ার কুড়ির হোল স্কোয়ার মানে চারশো পনেরো হোলস্কোয়ার মানে কি দুশো পঁচিশ যোগ করলে কত হবে ছশো পঁচিশ হবে তো দেখে এখানে এল সমাজমান কি হবে তো ছশো পঁচিশ তো বর্গ হয়ে যায় মানে এলএস করে হয়ে তাই তো তো বুঝতে পারছো এলএস করে হয়ে যায় তার মানে কি দেখো এই যে আমাদের টোয়েন্টি ফাইভ আছে ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কী আছে সত্য আছে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানো অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো